पाथर गांधी विधानसभा केंद्र के काठलथली कुर्ती जल सरबराह प्रकल्प बेहाल होने पर गांव के लोग बेहाल हालत में दिन गुजार रहे हैं। गांव के लोगों के पास पीने का तथा रोजमर्रे के इस्तेमाल के लायक पानी नहीं है। सन 2009 में स्वर्गीय जनस्वास्थ्य कार्यकारी के मंत्री दिनेश प्रसाद ग्वाला ने अनुष्ठानिक रूप से जल प्रकल्प का उद्घाटन किया था, लेकिन आज लगभग 11 साल बाद भी जल परिसेवा प्रदान नहीं किया गया और लोग तालाब के जमे हुए पानी पीकर बीमार पड़ रहे हैं। गांव के लोगों ने इस क्षेत्र में अपना क्षोभ व्यक्त किया बरागवार्ता के सामने। এটা হচ্ছে কি মানে বর্তমান যে জলের যে সমস্যা, মানে এই বিশুদ্ধ জলে জল পান করে যে আমাদের এলাকার মানুষের মধ্যে যে যে প্রভাব যেটা পড়ছে, আজকে বিশেষ করে মানে হসপিটালে গেলে যেটা দেখা যায় যে ডায়রিয়ার প্রকোপ বা বিভিন্ন ধরনের যে রোগ বালাইয়ের সমস্যা, এটা মোটামুটি যে পেটের রোগের সমস্যা, তো এটা একমাত্র এই যে নোংরা জল বা বিশুদ্ধ মানে যে পানীয় জলের অভাবের কারণে যেটা সৃষ্টি হচ্ছে। তো আমি আশা করছি যে বর্তমান সরকার যে উন্নয়নমুখী ক্ষমতারা নিয়ে যে এগিয়ে যাচ্ছেন, কিন্তু যদি পানীয় জলের ব্যাপারে যদি উনি সজাগ দৃষ্টি দেন, তাহলে এই এলাকা থেকে যে একটা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ এরা বিশুদ্ধ পানীয় জল খেয়ে এরা জীবন নির্বাহ করবে। কিন্তু বর্তমানে পানীয় জল পরিষেবাটা এই পুকুরের জলটা কিয়াউস হলে, বিশেষ করে বড় বড় পুকুর যেগুলো আছে ওগুলো এগুলারও জল একদম আটিয়া আইছে, যার কারণে কাপড় কাচা এই সেই নাওয়া দেওয়ার কারণে এই জলগুলো অত্যন্ত বেহাল অবস্থা। কিন্তু মানুষ কিন্তু আর প্রাণ বাঁচাইতে গিয়া এখন পানির আরেক নাম জীবন, যখন এই অবস্থায় যেটা পানি ফার বা জল যেটাও ফার ওটাও এখন ব্যবহার করার বা খার, এটারটা কিয়া এখন তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারেন এই ধরনের জল মানুষ যখন পান করবো তখন কত ধরনের অসুস্থ মানুষ ইয়া দাঁড়াইব। এমন শুধু করোনা ভাইরাস যে আইয়া ঢুকছে এই কথা বড় কথা নাই, আমরা লাগিয়া করোনা ভাইরাস থেকে বহুত বাড়িয়া হয়ে গেছে জলের ব্যবস্থাটা, কারণ করোনা ভাইরাসে এখন পর্যন্ত আসাম একজনও মানে গ্যারেন্টি হিসাবে রুগী ধরা পড়ছে না ডাক্তার রিপোর্ট অনুযায়ী যতটুকু জানিয়া। কিন্তু স্বাভাবিকভাবে আজকে ইকানো মানুষের খাজলি ইকানো শরীরের এই চর্মরোগ ইকানো এই সেই এটা আমরা সাধারণ নলেজ তাই বুঝতে পারি আর যে এই জলগুলা গান্দা জলগুলা মানুষে নাওয়া দেওয়া করার কারণে বা খাওয়ার কারণে এই এই রোগগুলা মানুষে পায়।